পোষের কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ গোটা রাজ্য। বাদ পড়েনি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চল। শনিবারও একাধিক জায়গায় পারদ নামলো 10 ডিগ্রির নিচে। গত 5 বছরে শহরে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বজায় থাকবে শীতের দাপট। পোষের শীতে কাবু গোটা রাজ্য। কনকনে উত্তরে হাওয়ার দাপটে ওঠানামা করছে পারদ। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও জাঁকিয়ে শীতের আমেজ বহাল রয়েছে। বাদ নেই পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চল। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রিরও নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কদিন এমনই হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বাংলায়। শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল 10 ডিগ্রির ঘরে, যা ছিল এই মৌসুমে শীতলতম দিন। শনিবার শহরে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী, তবে কনকনে ঠান্ডার দাপট কমেনি। সকাল থেকে বইছে উত্তরে হাওয়া, যার জেরে সপ্তাহান্তে জাঁকিয়ে শীত শহরে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আগামী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে থাকবে, ফলে বজায় থাকবে ঠান্ডা। কলকাতার পাশাপাশি শীতে জবুথবু বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের মধ্যে শনিবার পুরুলিয়ায় সবচেয়ে কম তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের এই জেলায় পারদ নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানেও জাঁকিয়ে শীত। গত কয়েকদিন ধরে এই জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। শনিবার পারদ নেমেছে 8.8 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়াতেও পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি। শুক্রবার সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী কদিন উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এবার আপনার স্বপ্নের নীর আপনার হাতের মুঠে নিয়ে এলো কৃষ্ণম ডেভেলপার্স। 24 ঘন্টায় থাকছে ওয়াটার, ইলেকট্রিক ও লিফ্ট ফ্যাসিলিটিস, এছাড়াও পার্কিং স্পেস, সিসিটিভি সার্ভেলেন্স, চারিদিক খোলা, স্বাস্থ্যকর পরিবেশ সহ সমস্ত রকমের সুবিধাযুক্ত 2BHK, 3BHK ফ্ল্যাট। এখানে আপনি পাবেন একেবারে উচিত দামে। রয়েছে ব্যাংক লোন ফ্যাসিলিটিসও। রানীগঞ্জের লাইফলাইন NSP রোড ও NH2 থেকে মাত্র 600 মিটার দূরত্বে গড়ে উঠছে এই অত্যাধুনিক ফ্ল্যাট। বুকিং এর জন্য সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে। কৃষ্ণম ডেভেলপার, সুরমাপাড়া, বাঁশরা রোড, রানীগঞ্জ। মোবাইল নম্বর 9832196051, 9775770619।